আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। খেলোয়াড় হিসেবে পেশা ক্যারিয়ার গড়ার চেষ্টা করা যাবে কি না, যেমন ক্রিকেট, ফুটবল বা অন্যান্য, আমাদের ক্যারিয়ার তো সেটাই হবে যেটা কোরআন ফিক্স করে দিয়েছে, তাই না? ওই এরিয়ার মধ্যে যতগুলো ক্যারিয়ার পড়ে সেটা অ্যাকসেপ্টেড। সুরাত দারিয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। মানুষের জীবনে সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে হেফজুদ্দিন, দিনের হেফাজত, তারপরে তার নফস বা জানের হেফাজত, তারপরে তার আকলের হেফাজত, তার সম্পদের হেফাজত। এই সব কিছুর জন্য শরিয়া বেশ কিছু আমল বৈধ করেছে। ওই বৈধ আমলগুলোকে আপনারা করতে পারবেন, ক্যারিয়ার হিসেবে নিতে পারবেন। যেমন সম্পদের হেফাজতের জন্য কেউ যদি কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চান, অসুবিধা নাই। কেউ শিক্ষক হতে চান, ব্যবসায়ী হতে চান, কোনো অসুবিধা নাই। খেলোয়াড় হিসেবে পেশার পক্ষে কোরআন কি কোনো মানে নির্দেশনা দিয়েছে আমাদেরকে, কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি পারমিশন দিয়েছেন? সাহাবাদের মধ্যে ফুটবল খেলতো কে? যে অথবা ক্রিকেট খেলোয়াড় আছেন নাকি? যদি তারা খেলতেন, কথার কথা ধরে নিচ্ছি, তাহলে তারা ব্যায়ামের জন্য খেলতেন। কিন্তু তাদের জীবনের লক্ষ্য একজন ভালো ফুটবল খেলোয়াড় হওয়া, একজন ভালো ক্রিকেট খেলোয়াড় হওয়া, এটা কখনোই ছিল না। এটা আমাদের কোনো ইসলামী ব্যক্তিত্বের জীবনেও আমরা দেখি না। তারা বৈধ পেশাগুলো কিন্তু নিতেন। অনেক স্কলারকে আপনি পাবেন সে ব্যবসায়ী, এখনও আছে, আবার ব্যবসার মধ্যে বৈধ আছে, অবৈধ আছে। তাহলে বৈধ যেটা সেটা করবেন। খেলার ক্ষেত্রে কমনলি যেটা আমরা দেখি যে খেলা এর মধ্যে কিছু আছে মুবাহ, কিন্তু সেই মুবাহ খেলাকে ক্যারিয়ার হিসেবে নেওয়া যাবে না। এটাই হচ্ছে ইসলামের দৃষ্টিভঙ্গি। খেলাকে ক্যারিয়ার হিসেবে নিচ্ছে তো আসলে অমুসলিমরা, সেটা দেখে দেখে এখন আমরা মুসলিমরা শুরু করেছি। সব কিছুতে আমরা অমুসলিমদেরকে এখন রোল মডেল করে ফেলেছি। আমাদের বিপর্যয় ওই জায়গায়। কিন্তু যারা প্রথমবারের মতো এই কথা শুনছেন, তারা হয়তো চোখ মানে ভ্রু কোঁচকাতে পারেন যে বলেন কি, তাই না? কারণ আমাদের আপনার আমার ছেলেমেয়েরাই হয়তো দেখবেন যে খেলোয়াড় হওয়ার চিন্তায় বিভোর, তাই না? তাদেরকে ওই জায়গা থেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। আসলে খেলার মধ্যে শারীরিক ব্যায়াম ছাড়া আর কোনো কল্যাণ নাই। তাহলে শারীরিক ব্যায়াম যতটুকু দরকার ততটুকু করেন। এগুলোকে পাশ্চাত্যের পুঁজিবাদী প্রচার মাধ্যমগুলো এভাবে দেখাচ্ছে, দেশের নাম কাম খেলার মধ্য দিয়ে হয়। কিন্তু উন্নয়ন কি হয় খেলার মাধ্যমে? প্রকৃত উন্নয়নের কথা যদি আমরা বলি, তাহলে খেলার মাধ্যমে আসলে এগুলো হয় না, বরং খেলার মাধ্যমে অশ্লীলতা ছড়ায়। যখন কোনো দেশে বিশ্বকাপ হয়, তার সাথে বিশাল অশ্লীলতা সম্পৃক্ত থাকে না বলেন তো? জেনা ব্যবচারের সম্পৃক্ত থাকে না? কতজন প্রস্টিটিউট বিশ্বকাপের এলাকায় ঢুকে জানেন? সে হোক ফুটবলের বিশ্বকাপ অথবা ক্রিকেটের বিশ্বকাপ, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। হাদিসে আছে, ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম, কিন্তু স্ত্রী যদি প্রবলেমেটিক হয়, তাহলে কি ওই ব্যক্তি তার স্ত্রীর নিকট উত্তম হতে হবে? এটা তো এক্সেপশনাল কেস। এটা বলা হচ্ছে সুস্থ স্বাভাবিক স্বামী স্ত্রীর মধ্যে একজন যদি আরেকজনকে বলে উত্তম, তাহলে এটা একটা সার্টিফিকেট। এখন কেউ যদি নকল করে ফার্স্ট হয়, তাহলে তাকে কি উত্তম ছাত্র বলা যাবে? আর যদি তার নকলটা আমাদের কাছে জাহির হয়ে যায়, বুঝছেন না? ঠিক প্রবলেমেটিক স্ত্রী, অর্থাৎ আমরা বলবো রিয়্যাক্টিভ স্ত্রী, সে কোনোদিনই স্বামীর কোনো কাজকে স্বীকৃতি দেয় না। স্বামী যত ভালো করে কয় না এর প্রবলেম আছে, স্বামী যদি তাকে ফুলও দেয় কয় ফুলের মধ্যে সমস্যা আছে, তাই না? এরকম কিছু স্ত্রী তো আছে। আর প্রবলেমেটিক এখন অনেক সময় আমরা দেখি স্ত্রীর মধ্যে আছে, স্বামীর মধ্যে আছে, মানসিক সমস্যা। যার মানসিক সমস্যা সে তো সুস্থ নয়, অতএব তার সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে না। সার্টিফিকেট তারই গ্রহণযোগ্য হবে যিনি চারিত্রিক দিক থেকেও সুস্থ, মানসিক দিক থেকেও সুস্থ, তাহলে তার সার্টিফিকেটটা গ্রহণযোগ্য হবে। মানুষ মারা গেলে তার শরীর থেকে আত্মা বিচ্ছিন্ন হয়ে যায়। প্রশ্ন হলো, আবার কতক্ষণ পর দেহের সাথে পুনরায় যুক্ত হয়? মৃত্যুর কতক্ষণ পর
মৃত ব্যক্তিকে কবরের প্রশ্নের মুখোমুখি হন, কতক্ষণ মানে কয় ঘন্টা কয় মিনিট কয় সেকেন্ড পরে, তাই না? এটা তো মুশকিল, এটা এলমুল গায়েবের বিষয়, এটা আমাদের বিষয় নয়। অতএব ঠিক কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড পরে হয় এই প্রশ্নটা আল্লাহকে করতে হবে, সেটা আমরা যেদিন আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ হবে সেদিন জিজ্ঞেস করব। আর সাধারণভাবে আমরা বলতে পারি কবরে যখন তাকে শায়িত করা হয়। আচ্ছা, কবরে যারা শায়িত হয় না তাহলে তাদের ব্যাপারটা কি? তাদের আলামুল বারজাক, তাদের বিষয়টা আর আমাদের হাতে নেই। বাঘে খেয়ে ফেলেছে, সাগরে ডুবে গেছে, তাহলে তার আলামুল বারজাকের প্রশ্ন উত্তরটা ঠিক কখন এক্স্যাক্টলি শুরু হয় এটা বলা কঠিন, কারণ এটা হাদিসে আসেনি যে এতক্ষণ পরে, এতদিন পরে, এত ঘন্টা পরে। কিন্তু যাকে কবরে সমাহিত করা হয় তার ব্যাপারে এসছে, কবরে দাফন কার্য শেষ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালু লিআখীকুম আল আফিয়া ও ইস্তাগফিরু লিআখীকুম ফাইন্নাহু আল আনা ইউসআল, তোমার ভাইয়ের জন্য তোমরা এখন দোয়া করো, আল্লাহর কাছে মাগফিরাত চাও, কারণ তাকে এখন জিজ্ঞাসাবাদ করা হবে। তাহলে একজন ব্যক্তিকে গোসল দেওয়ার পরে, কাফন দেওয়ার পরে যখন দাফন কার্য সম্পন্ন করা হয় তখনই তার রুহ ফেরত দেওয়া হয় এবং তখনই তার প্রশ্নোত্তর চলতে থাকে। কোনো বিষয়ে দুজন বিশ্বস্ত আলেম যদি দুটো মত দেয়, অর্থাৎ একজন হারাম অন্যজন হালাল হওয়ার মতো মত দেন, তাহলে আমরা কোন মতটি গ্রহণ করব? যে মতটা দলিল ভিত্তিক সে মতটা। আর যদি দলিলের দিক থেকেও বাহ্যিকভাবে মনে হয় যে দুটোই সমান সমান, তাহলে যেটা হারাম মত দেয় সেটা গ্রহণ করাটা অধিক সতর্কতামূলক হবে। এর দলিল হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালাল উবাইয়েন ওল হারামু বাইয়েন, হালাল স্পষ্ট হারাম স্পষ্ট, ওবাইনাহুমা উমুরুন মুশতাবিহাত, মাঝখানে আছে কিছু অস্পষ্ট জিনিস, আপনার কাছে স্পষ্ট হচ্ছে না। অস্পষ্ট কি আল্লাহর কাছে না আপনার কাছে? আপনার কাছে। আল্লাহর কাছে কোনো জিনিস অস্পষ্ট আছে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহির কাছে কোনো জিনিস অস্পষ্ট না? আমাদের কাছে, মানুষদের কাছে, আলেমদের কাছেও অনেক সময় অস্পষ্ট থাকতে পারে। আলেম তো আর পুরো আলেম না, কেউ কি পুরো আলেম হতে পারে? যত জ্ঞানী অর্জন করেন না কেন, কিছু না কিছু জ্ঞান আপনার অধরা থাকবেই। অতএব মানুষের কাছে যখন কোনো কিছু অস্পষ্ট হয় সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা হচ্ছে, ফাত্তাকুশ শুবহাত, এই সন্দেহজনক বিষয়টাকে অ্যাভয়েড করো। তাহলে এটা একটা মূলনীতি, যখনই আপনার কাছে হালাল হারামের সন্দেহ সৃষ্টি হবে ওটাকে প্রাথমিকভাবে হারাম ধরে নিয়ে অ্যাভয়েড করবেন, যতক্ষণ না স্পষ্ট দলিল ভিত্তিক আপনার কাছে হালাল হিসাবে সেটা প্রমাণিত হয়। ক্লিয়ার হলো তো? বাংলা ভাষায় বর্ণিত সহি সিরাতের বইয়ের নাম এবং লেখকের নামটা বললে উপকৃত হব। এখন অনেকগুলোই আছে আলহামদুলিল্লাহ, আর রাহিকুল মাকতুম তো বিখ্যাত বই, আপনারা জানেন এটা, তিনি সহি রেওয়ায়তগুলো নির্ভরে লিখেছেন, কিন্তু তারপরে আরও অনেকগুলো বই এসেছে। ডক্টর মির্জুক সম্ভবত ওনার নাম, কিং ফয়সাল ইনস্টিটিউট থেকে বইটা বের হয়েছে সহি সিরাতুন্নবী, এবং ডক্টর আকরাম দিয়াল আলমারি সহি সিরাতুন্নবী, এই বইগুলো আপনারা পড়তে পারেন। এগুলো ইংলিশেও আছে আর বাংলায়ও আছে, বাংলায়ও অনেকেই করেছেন দেখলাম তো অনেক বই। আর এছাড়া শেখ সাল্লাবের বইটাও ভালো, কিন্তু অনুবাদে যদি কেউ গণ্ডগোল করেন আমি কিন্তু সেটা সার্টিফাই করছি না, কারণ বাংলা ভাষায় অনেক বইতে অনুবাদে গণ্ডগোল আছে, এমনকি হাদিসের অনুবাদেও অনেক গণ্ডগোল আছে। এটা হচ্ছে আমাদের হয়তো ভাষাগত দক্ষতার অভাব, অথবা আরবিটা ঠিক মতো না বুঝে বাংলাতে তর্জমা করেছি, অথবা আরবিটা বুঝে বাংলাতে না বুঝে তর্জমা করেছি, এরকম প্রচুর ভুল আমি দেখেছি, প্রায় সবগুলো অনুবাদে আছে। এজন্য আমি পরামর্শ দেব, বাংলায় যারা অনুবাদ করছেন তিনি যেই হন না কেন, যত বড় স্কলারই হন না কেন অথবা যেই হন না কেন, তারা যেন অনুবাদগুলোকে আবার রিভাইজ করেন, তারা যেন বিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে বোর্ড গঠন করে এটাকে রিভাইজ করেন, এবং সেই বোর্ডে যেন বাংলা ভাষাভাষী ব্যক্তিরাও থাকে, এবং সবচেয়ে ভালো হয় তারা প্রত্যেককে একদম সিনসিয়ারলি গো থ্রু করেন, শুধু নাম ইউজ করা যেন না হয়। বুঝতে পেরেছেন? এখন সবাই নাম ইউজ করে, বই পাঠায় দেয় বলে যে একটু দেখে দেন, তো আমি কী দেখে দেবো, মলাটটা দেখে দেন,
তো মলাটটা দেখে আমার নাম লিখতে চান? হ্যাঁ, আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং আমি কিন্তু কাউকে পারমিশন দেই না, যে বই আমি শতভাগ দেখি না সেই বই আমার নাম দেওয়ার পারমিশন নাই, সোজাসুজি আমি না করে দিই। আর যেটা দেখার মতো সময় বা কষ্ট করার মতো সুযোগ আছে সেটা খুবই রেয়ার, এজন্য আমাকে আপনারা সম্পাদনা খুব রেয়ার দেখতে পাবেন, কারণ পুরো বই না দেখে আমি কখনো নাম ইউজ করতে অনুমতি দেই না। আচ্ছা, ব্যবসা হিসাবে কনসালটেন্সি মধ্যস্থতা ব্যবসাকে কি হালাল হিসাবে গণ্য হবে? যেমন বিশ্ববিদ্যালয় ছাত্র ভর্তি করা, কনসালটেন্সি তো জায়েজ আছে, কিন্তু এটা নির্ভর করবে কিসের কনসালটেন্সি করতেছেন আপনি, তাই না? যদি হারামের পক্ষে কনসালটেন্সি করেন তাহলে কি হালাল হতে পারে? হালাল হবে না, আপনাকে হালালের কনসালটেন্সি করতে হবে। যেমন জাকাতের কনসালটেন্সি করেন, অসুবিধা নেই। তারপরে আপনি ভর্তির কনসালটেন্সির কথা বলছেন, কিসে, কোন বিশ্ববিদ্যালয়ে, সেখানে কীভাবে স্টুডেন্টরা থাকে, ছেলে মেয়ে এক রুমে থাকে সেই বিশ্ববিদ্যালয়ে, তাই না? ইউরোপ আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে এখন ছেলে মেয়ে একসাথে থাকে একই রুমে, ক্লাসমেটরা একসাথে থাকে হাজব্যান্ড ওয়াইফের মতো। তাহলে এই ধরনের, মানে আমি একটা উদাহরণ দিলাম আর কি, আপনাকে বুঝতে হবে যে আপনি কিসের কনসালটেন্সি করছেন, মধ্যস্থতা কোন কাজের করছেন। যদি সেটা বৈধ হয় তাহলে আপনার বৈধ, এটা বৈধ এবং এর বিনিময়ে ফিটাও বৈধ হবে। আর এই মধ্যস্থতা করে যদি আপনি ছেলে মেয়েদেরকে জাহান্নামে পাঠান অথবা হারামে সম্পৃক্ত হওয়ার দিকে পাঠান, হারাম সিস্টেমের দিকে পাঠান, তাহলে আপনার প্রত্যেকটা কানা করি হারাম হবে। আমি একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে ড্রাইভারির চাকরি করি, এটা কি হালাল হবে? ড্রাইভারির চাকরি হালাল হবে, তবে উত্তম হচ্ছে মানে একটা হালাল পরিবেশে থাকা। আমাদের দেশে মানে এই জায়গাটা আমি খুবই স্ট্রিক্টলি কেন বললাম না হারাম, কারণ আসলে আধুনিক চাকরির প্রত্যেকটা জায়গায় অবজেকশন আছে। শতভাগ হালাল চাকরি খুঁজে বের করাটা কোনো মুসলিম দেশে কঠিন, অমুসলিম দেশে আরও কঠিন। আপনি যদি ফাকড়া বাইর করেন তাহলে হাজারো ফাকড়া বের হয়ে যাবে এবং তখন আপনার জীবনধারণটা কঠিন হবে। তো আমরা বলবো যে আপনার, আমার ফোকাস থাকা দরকার শতভাগ হালালের মধ্যে থাকা বা ওই প্রতিষ্ঠান যেখানে শতভাগ হালাল তার সাথে সম্পৃক্ত থাকা। আর যদি হালাল হারাম মিক্স থাকে, ম্যাক্সিমামই ধরুন 98% প্রতিষ্ঠানেরই হালাল হারাম মিক্স বা আরও বেশিও বলতে পারেন, এমনকি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও বলেন, সেখানেও কিন্তু হালাল হারাম মিক্স আছে। অসততার যদি আশ্রয় কেউ নেন, দুর্নীতির যদি আশ্রয় কেউ নেন, ধোকাবাজি করেন, তাই না, মানুষকে মিসগাইড করেন ভুল ইত্যাদি নানা কারণে আপনার ইনকামটা কলুষিত হতে পারে, তবে ড্রাইভারির পেশাটা সাধারণত জায়েজ। আপনি একটা গৃহে তত্ত্বাবধায়ক হিসাবে আছেন বা পাহারাদার হিসাবে আছেন, এগুলো জায়েজ। শুধুমাত্র আমরা বলবো স্পষ্ট হারাম হচ্ছে আপনি যদি কোনো অন্যায়ের সহযোগী হন, হারামের সরাসরি সহযোগী হন, সরাসরি কথাটা বলছি, যেমন ডাকাত দলের বাড়ি পাহারা দেন অথবা ছিনতাইকারীদের গাড়ি ড্রাইভার আপনি, এক হালাল হবে? হালাল হবে না। কিন্তু যে সমস্ত প্রতিষ্ঠানগুলো হালাল হারাম মিক্স করে চলে সেগুলোর ড্রাইভারি করার মধ্যে আপনার ইনকামটা আমি আশা করি হালাল হবে, যদিও আমি প্রিফার করি যে আপনি এগুলোর চাইতে আরও বেটার জবে যাবেন। যখনই আপনার কোনো জবে শরিয়া লঙ্ঘন দেখা দিবে তখনই আপনার আমার ফোকাস থাকা উচিত কিভাবে এই চাকরি ছেড়ে আরও বেটার চাকরিতে যেতে পারি। আচ্ছা, যেটা বেটার সেটাও কি শতভাগ শরিয়াসম্মত হতে হবে? না, আপনি এখন যেটাতে আছেন সেটাতে যদি 50% শরিয়াসম্মত, বাকি 50% লঙ্ঘন, তাইলে আপনি যদি সুইচ যেটাতে করতে চান সেটা যদি 60% শরিয়াসম্মত হয় তাহলে আমি বলবো করেন, 60%টা বাদ দিয়ে যদি 70%টা যেতে পারেন আমি বলবো যে করেন, এভাবে 70%টা বাদ দিয়ে 80% যদি যেতে পারেন এভাবে। এই ফোকাসটা আমাদের রাখতে হবে, আর আল্লাহ তো আমাদের দেখছেনই। যদি আমার আপনার পক্ষে শতভাগ হালাল ইনকামের সুযোগ থাকে এবং সেটা বাদ দিয়ে আমি দুনিয়ার লোভে বা অধিক টাকা পয়সার লোভে হারাম অথবা হালাল হারাম মিক্সের প্রতিষ্ঠানে যাই, তাহলে এটাও শরিয়ার দৃষ্টিতে গর্হিত কাজ। বাকি শরিয়ার আইন কানুনগুলো আমাদের সবারই জানা আছে,
আমার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে নিজেকেও একটু চিন্তাভাবনা করতে হবে, কারণ জরুরতের একটা ব্যাপার আছে, চাকরির অ্যাভেলেবিলিটির একটা ব্যাপার আছে, জীবন বাঁচানোর একটা ব্যাপার আছে। এসব কিছু তো আমি জানি না আপনার ব্যাপারে, আপনি আসলে কোন সিচুয়েশানে থেকে এই প্রতিষ্ঠানে চাকরি করছেন সেটা আপনি নিজেই ভালো জানেন। ফলে শরিয়ার কি কোনো রোকসাত আপনার পক্ষে আছে? শরিয়া কি আপনাকে কোনো ন্যূনতম অনুমতি বা পারমিশন দিচ্ছে? যদি দেয় তাহলে আপনার জন্য জায়েজ হবে। আর যদি দেখা যায় যে না, আসলে এই প্রতিষ্ঠানে চাকরি করার কোনো শরিয়াই পারমিশন আপনার এই সিচুয়েশানে হওয়ার কথা না, তাহলে সে ফতোয়া মুফতি আপনি নিজেই হয়ে যান, নিজের বিষয়টা নিজেই সিদ্ধান্ত নেন যে না, আমার জন্য বোধ হয় এই চাকরিটা জায়েজ হবে না। তবে অনেকে নানা ধরনের ওয়াসওয়াসাতে ভোগেন, সেক্ষেত্রে আপনারা কোন স্কলারের সাথে বসে নিজের সিচুয়েশানটাকে খুব ভালো করে এক্সপ্লেন করে তারপরে সিদ্ধান্তটা নেন, সেটা ভালো হবে। অনেকেই মানে আমি বলি, অনেকেই যেটা জায়েজ তার ওয়াসওয়াসার কারণে জায়েজটাকেও তিনি মনে করেন না জায়েজ, এটা যেমন আছে, আবার অনেকেই মনে করেন যে আরে দূর এটা না জায়েজ হবে কেন, তাই না? হয়তো না জায়েজই, কিন্তু উনি নিজেকে তাসাহুলের মধ্যে নিজের ফতোয়া নিজেই দিয়ে জায়েজ করে নিচ্ছেন। তাহলে আমরা যেটা বলবো, দেখেন ওই যে একটু আগে যে হাদিসটা বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, যেখানে স্পষ্ট সিদ্ধান্ত নিতে কোনো অসুবিধা নাই, আর বাইনাহুমা উমরুল মুশতাবিহাত, যেখানে সেখানে অস্পষ্ট, সেখানে আপনাকে কনসালটেন্সি নিতে হবে, সেখানে আপনাকে ভাবতে হবে, সেখানে আপনাকে আপনার সিচুয়েশান এবং শরিয়ার রোকসত আছে কিনা এগুলো একটু যাচাই বাছাই করতে হবে। যদি দেখেন এসব স্টাডির পরে আপনার জন্য এটা পারমিটেড হতে পারে, আপনি করতে পারেন। আর যদি দেখেন যে না, ওয়াইজ হবে, বুদ্ধিবৃত্তিক হবে এখানে চাকরি না করাটা, তাহলে আপনি সেটা অ্যাভয়েড করে যেটা বেটার সে বেটার সিচুয়েশন চলে যাবেন। তো আজকে আমরা এখানে রাখছি, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং ভালো কাজ করার তৌফিক দান করুন। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।